সারা ভারত কৃষক সভা ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে রবিবার একদিনের রাজ্য কনভেনশনের আয়োজন করা হয়। কর্মসূচিতে উপস্থিত ছিলেন সারা ভারত কৃষক সভার কেন্দ্রীয় কমিটির সম্পাদক হান্নান মোল্লা এবং ত্রিপুরা রাজ্য কমিটির সম্পাদক পবিত্র কর সহ অন্যান্য নেতৃবৃন্দ। অনুষ্ঠানে নিজেদের রাজনৈতিক লক্ষ্য এবং কর্মসূচির উপর বক্তব্য রাখেন উপস্থিত প্রতিনিধিরা। যারা 1200 যেমন গত বছরে ধানের দাম ঠিক করে দিল 2075 টাকা, তখন সিএসসিপি হচ্ছে গিয়ে দাম ঠিক করলো মানে 2075 টাকা, কিন্তু আসল খরচ হচ্ছে গিয়ে প্রায় 2500 টাকা কুইন্টালে, খরচের চেয়ে কম। আর সেখানে সিএসসিপি মানে নিয়ে নেই, সেখানে কেউ কিনবেও না ওই দাম। সেখানে গোটা ভারতবর্ষে কৃষক ফসল 1200 থেকে 1500 টাকা কুইন্টালে বেচতে পারত। এটা আমার সব জায়গায় ঘুরে দেখেছি, 1200 থেকে 1500। আমার খরচ হচ্ছে 2500 টাকা পার কুইন্টাল, আমি বেচছি 1200 থেকে 1500 টাকা, এই লোকসান দিয়ে কতদিন ব্যবসা চলবে? সেজন্য আমরা বললাম এটা চলবে না, এর বিরুদ্ধে আমরা সিএসসিপি কে পূর্ণ নাম দিতে হবে স্বামীনাথনের সুপারিশ সঙ্গে, আর একবার লোন মুকুব করতে হবে, এই আন্দোলনটাকে আমরা আগে পাবো। এই জন্য এই তিনটে কারা কানুন, এই কৃষকের দাম পাওয়ার অধিকারকে আরো কিনে নেওয়া হবে, আর পাবে না, এটা কার্যকরী হবে। আদানি আম্বানি এখন দোকান খুলবে, সরকারি দোকান বন্ধ হয়ে আদানি আম্বানি এবং তারা ব্যবসা করতে আসবে, তারা তো সেবা করতে আসবে না, তারা আরো কম দাম দেবে, আরো কৃষকের স্বপ্ন আসবে। একটা আইন ছিল, আর একটা আইন ছিল কৃষকের জমিগুলো এই আদানি আম্বানিরা নিয়ে নেবে, এবং নিয়ে তারা হয়ে যাবে জমিদার, আর কৃষক হয়ে যাবে তার সেই জমিতে ক্রীতদাস। অর্থাৎ জমিগুলো নিয়ে নিয়ে, কেন প্রতি বছরই অভাবে জমি বিক্রি হয়ে যায়, তারা সব জমি নিয়ে নেবে, নিয়ে তাকে বলবে ঠিক আছে এই জমি তুমি থাকো, এখানে তুমি টমেটো চাষ করো বা আলু চাষ করো, আমার দরকার। অর্থাৎ যেমন অর্ডার দেবে তেমন মাল তৈরি করে সেই কোম্পানিকে দিতে হবে, দামও তারা ঠিক করে দেবে। অর্থাৎ কৃষক এখন স্বাধীনভাবে যে চাষ করতো নিজের জমিতে, সে আদানি আম্বানির জমির কৃতদাস হয়ে যাবে। একটাই, আর আরেকটা হচ্ছে গিয়ে প্রকিউরমেন্ট হবে না, প্রকিউরমেন্ট যদি না হয় তা কৃষকের মাল কিনবে সরকার? কিনবে না, সরকার না কিনলে এফসিআই গোডাউন তুলে দেবে। আর এফসিআই আমার 100 কোটি লোক রেশন পায় ওই কৃষকের কাছ থেকে, সরকার কিনে তো এটা রেশনে দেয়। এখন যে সেই প্রকিউরমেন্ট বন্ধ হয়ে যায় তাহলে রেশন ব্যবস্থা খতম করে দেবে। তাহলে এই তিনটি আইন, জিনিসপত্রের দাম আগুন হবে, আরো মানুষ মরবে, কৃষকের সপনাস হবে, কৃষক যেটুকু দাম পাচ্ছিল তাও পাবে না। সেখানে এই তিনটে কারা কারণকে আমরা ব্যাখ্যা করে গোটা বই লিখে প্রবন্ধ লিখে মিটিং করে গোটা দেশে আমরা প্রচার করে মানুষকে বোঝানো।